প্রাইভেট আইল্যান্ডগুলোতে সব রকমের অ্যামিনিটিসের ব্যবস্থা আছে। ফিয়া আইল্যান্ডের প্রাইভেট আইল্যান্ডে এখানে একদিকে যেমন রেস্টুরেন্ট, বার, তেমনি অন্যদিকে জিম, স্পা, স্কুবা সেন্টার, স্নর্কেলিং, ওয়াটার স্পোর্টস, এমনকি বিচে ভলিবল খেলার ব্যবস্থাও রিসর্টের পক্ষ থেকে রাখা হয়েছে। এখানকার অন্যতম আকর্ষণ পাম গ্রুভ রেস্টুরেন্ট। পাম গ্রুভ রেস্টুরেন্টে দিনে তিনবার আইল্যান্ডের সমস্ত ট্যুরিস্টরা একত্রিত হয়, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং সন্ধেবেলায় ডিনার। অসাধারণ বুফে বিভিন্ন রকমের খাবারের বন্দোবস্ত পাম গ্রুভ রেস্টুরেন্টে থাকে। ব্লু লেগুন বার, যারা বারে যেতে পছন্দ করে তাদের জন্য, ফিটনেস সচেতনদের জন্য জিম, স্পা, স্কুবা সেন্টার, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য স্কুবা সেন্টারের ব্যবস্থা রয়েছে। সমস্ত রকমের ব্যবস্থা রিসর্টের পক্ষ থেকে, এমনকি এখানে একটা ক্লিনিক রয়েছে এবং ডক্টরের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র এই প্রাইভেট আইল্যান্ডে ট্যুরিস্টদের জন্য। মালদ্বীপের ওয়েদার অত্যন্ত ভালো, এখানে সারা বছরই টেম্পারেচার 20-30 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করে। নিরক্ষীয় অঞ্চল এবং সমুদ্রের জলবায়ু থাকার জন্য এখানে ওয়েদার মোটামুটি গরমই থাকে, শীত প্রায় সারা বছর থাকে না বললেই চলে। বৃষ্টিকাল এখানে মূলত জুন মাস থেকে সেপ্টেম্বর, এই সময়টাতে বৃষ্টি হয় এবং এই সময় ট্যুরিস্টদের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকে। সেজন্য এই সময় যারা আসতে চান অনেকটা কম খরচে তারা আসতে পারেন, অন্য সময়টা অপেক্ষাকৃত খরচ বেশি হবে। এখানে পরিবেশ একদিক দিয়ে উল্লেখযোগ্য, সেটা হলো যে কোথাও কোনো আবর্জনা বা ময়লা বা প্লাস্টিকের ব্যবহার দেখাই যাবে না। রিসর্ট বিশেষভাবে লক্ষ্য রাখে যে এখানে প্লাস্টিকের ব্যবহার যাতে করে না হয়। শুধুমাত্র বিরল বা একদম এক্সেপশন ছাড়া এখানে প্লাস্টিকের ব্যবহার একেবারেই হয় না। সমুদ্রের বীচ একদিকে, অন্যদিকে এখানে বড় বড় গাছ, নারকেল গাছ ছাড়াও অন্য রকমের বিভিন্ন রকমের গাছগাছালির ছায়া অসাধারণ বৈচিত্র্যের সৃষ্টি করে। সারাদিন এখানে খাওয়া দাওয়া আর সঙ্গে সমুদ্রের পরিবেশ উপভোগ করা, মূলত মালদ্বীপ রিল্যাক্স করার জায়গা এবং এখানে 3-4 দিনের ছুটি নিয়ে এসে রিল্যাক্স করার জন্য বর্তমানে সারা পৃথিবীতে মালদ্বীপ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। Oh, my God.
ফিহা আইল্যান্ডের অন্যতম আকর্ষণ পাম গ্রুভ রেস্টুরেন্ট। এখানে বুফেতে নানা রকমের খাবারের সম্ভার, একদিকে ইউরোপিয়ান, ইটালিয়ান, অন্যদিকে চাইনিজ, থাই, এমনকি ইন্ডিয়ান, এছাড়াও নানা রকমের খাবার, বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে নানা রকমের খাবারের অসাধারণ সম্ভার। সকালে ব্রেকফাস্ট বিভিন্ন রকমের খাবার থাকে, লাঞ্চ এবং ডিনারে একদিকে যেমন বিভিন্ন রকমের স্যালাডস থাকে, লিফি ভেজিটেবলস থাকে, ফ্রুটস, ফ্রুট জুস, তেমনি মেন কোর্সে মূলত ইউরোপিয়ান টুরিস্ট থাকার কারণে বিভিন্ন রকমের ব্রেড, ব্রেডের উপরে মেন কোর্স থাকে, এছাড়াও নুডলস, মিট বলতে মূলত এখানে বেশিরভাগ সময় বিফ রাখা হয়, এছাড়াও অয়েস্টার, এমনকি এখানে অক্টোপাসের রাখার ব্যবস্থা রয়েছে, এছাড়াও বিভিন্ন রকমের স্যুপ থাকে। ইন্ডিয়ানের মধ্যে মূলত এখানে অবশ্যই করে যেটা থাকে সেটা হলো একদিকে রুটি এবং রাইস,